তুই কো আর সিন করবি কত দিন হ্যাঁ তোর সাহস দেখা বাসি না হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার বাইতে চুরি করবি না ঢুকছ আজকে তোর মনে কাছে হারাত বাসি না আজকে হারা দিন মামু তুই পয়সা কি ভাই এবার কার মত আমার মাফ করে দেন একবার সুহার মত তুমি মাফ করে দেব মানে মাফ কি কাছে গুড়া হইছ গুড়া হইছ হ্যাঁ তাইলে তো ভাই পাঁচ যে সুন্দর শরীর তুই কাম করে খাবি তুই চুরি করস কে কাম তো আমি করলে করতে পারি কিন্তু আমার আলসেমি লাগে আলসেমি লাগে আলসেমি সারামনি আলসেমি সে সারামনি কথা কবি না আমার হসুর বন্ধ আছে আব্বা আসসালামু আলাইকুম ভালো আছে আপনি কেমন আছেন কবে জানাকবো আজকে না না আজকে যাব না তো জামেল আছে বাইতে জামেল আছে জামেলার মধ্যে মনে করেন যে চোর ধরছি বাইতে চোর ধরে পিড়াইতেছি আজকে কোনো হানে যাহাম না বুঝছেন কি এক সপ্তাহ পর আহিল আজকে সারা দিন মারান নাকবো মনে করছে সকালে খায়ও নাই তা তো কষি নাই কে এই যে মার শুরু করছি না আজকে যা যাবো না জান আমরা যামনি এক সপ্তাহ পরে যামনি হ্যাঁ আরে জানেন কি বেড়ার সাহস কত বড় হারাম জাতা মনে করছে কান্দা করছে কি আমার কুইসা মুরগির গোয়া নিছে থেকে ডিম নিছে মনে করেন যে কাল কারাইতে থেকে মুরগিটা খাওয়া হতে বাদ দিছে আর খালি পাড়া জুড়ে কান্দা সাথে কক 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 এখন আমি মুরগি থামাও কি দেখার একটা বাড়ি কাটি ভালো কাটি ভালো খারাপ দাদা দেন আমরা না সরে কইতেছি আর একটু কথা বল আর একটু কথা বল আর কথা কমো ও আর কথা তো মারি বেছে আব্বা রাখি আমুনি আমরা জুড়ে হাতে ধরে আগে সর মারে নই রাখেনছে ওই ইহানে আমার মুরগির উপায় কি এই যে মুরগি যে কাটতাছে মুরগি তো এই বাবা কালে অসুস্থ তো বাবা একবারে একবারে ফসকে উড়াই উড় উড় হ্যাঁ ফসকে ফসকে পাইছ কি তুই আজকে তোর জীবন মাইরা মনে করছ একবারে আচ্ছা আর মাইরা না থামো হ্যাঁ অনেক মারছো এলা ওর ছাইরে দাও গাছে দিমু হ্যাঁ বাবা কি কইছে ওই না কি করছ তুই সার বানা তো কি করবা এইভাবে মারলে তো মইরা যাবো গা আর মইরা গেলে তোমারে পুলিশে আসলে লয়ে যাবো আমার কি উপায় হবো তুমি এক কাজ করো ওরে মাদর বাড়ি নিয়ে যাও মাদর কাছে নিয়ে তুমি ঠিক আছে ওই উঠ ওর তোর আজকে মাদর কাছে নিয়ে মনে করতে তোর জীবনের কঠিন একটা বিচার আঙ্গ এলাকার মাদর খবর জানোস কি মাদর খবর জানোস কি প্রয়োজন বলে আমি মাদর চোর মাই রাখলা এই এলাকায় কোনো চোর থাকা হবো না ও মাদর যে কঠিন হের বিচারে তোর ফালাইলি না জনা ভাই সবাই দিনে না গাবো তখন ঠিকই করবি যে ডিম কি করছ ওর রাখানু বল মই তো তরে জীবন আছে চুরি করার সাত যে কি এরা বলো যে মাই মারছো বেচারি রে বেচারি অবস্থা তেমনি খারাপ হয়ে গেছে এমনিতে খারাপ হয়ে তুই কথা কস না কথা কস না এই এলাকায় একটা চোর রাখবো না বুঝছস কি ওই হসকে আরে ও তো তেমন বড় চোর না ও তো ফেসরা চোর দুই রড অনুস ফেসরা নিমো তরে উঠ বানাইলে ফেলাম আমি অব করে যাব না তো কি বলতে আমি আমরা তো ধরে নিয়ে যা যা ধরে নিব ভাবি না ভাবি ভাবি নিবা এই কি করছ কি করছ ছাড়ো রে যা এটা তো নয় এটা তো নয় আর ভাই কাজ করা জানা ভাই আমি তো হারতে পারতেছি না ভাবি আমার একটু আমি তো আসলে প্রফেশনাল চোর না চোর না লেগা তো তুই চোর না আরে হলো তুমি আর চোর কইও না তোমার চোরের লান দেখতেছে আর পরে অনেক সুন্দর লাগে এই তো বাইরে কাজ করতে তুমি তো কিছু বলছ তুই দে তাই তো আমি যদি স্ট্রেট আমি মাইট তাই দেব তোর তো মুই না তুই আবার চোর না বাইরে যাবে আবার ই কর না তোর দেহ তো না কেন না তুই চোর চোর রসটাকে তুলো 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 এই দন ছাড়ে দিবি একবার ফেসবুকে পোস্ট করে দিবি তুই একদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে গে সোর এখন চাললে কি করবে জানো তোমারই চুর করবো আরে আমার ভাই হ্যাঁ ঠিকই তো কইছে আমরা একা আমরা এখানে থাকি না আমি আর ভাবি একা একটা গাদার ফরা করব তো হ্যাঁ 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 আর কইও না বুঝছো কি ওই তুই আমরা হইতে সরব গেল কা হেবরা তা হাজিল তুই আমরা যা মনে করা যায় এই হারাম যা ভাই আমার বাইতে মুরগির ঘরে থেকে কুইসা মুরগির গোয়ালি থেকে ডিম চুরি করছে ও এই তাহলে সর ও তো প্রতিদিন আমার বাড়িতেও চুরি করে প্রতিদিন আমার মুরগির ডিম ও
করে আমি এতদিন খুঁজে পাই নাই যে কে চুরি করে আজকে দর্সি যদি দুই আর চোর খবর দা তাহলে দেখারেন ফ্রি ফ্রি একবার দিয়ে দেন আমি সাইটটা ডিম রাখছিলাম সেই বাচ্চা ফুটানোর লাগা আমি ভাবছি বড় করব বাচ্চা ও তো এককারে দিল সর্বনাশ কইরা একবার বিনাশ করছে মনে করে তো চিন্তা করেন সাবেরটা হিসাব করছি যে সাইডটা দিবে ঠিক আছে সাইডটা মুরগি হবো ঠিক আছে ও মুরগি দা আবার মনে করে আবার খুঁজে বসে হবে আমি একটা মুরগির খানা করে রেখেছি হারাম দাদা চুরি করে একবার বিনাশ করছে তাইলে তো ওখানে সাইডটা ডিম চুরি করে নাই সাইডকে চার সাইড তো নাষ্ট 312 12টা মুরগি চুরি করছে মেলা 12 কোটি হবো 12 কোটি হবো আরে বাজে রে জমি তো আরে আফা তুমি দিব আমরা যা দাও না দুইটা আসলে কি চোর ধরা বলে পারে যার কোনো দিন কোনো কিছু না রে তার ওই দিন গেলে অনেক কিছু আর যায় আমার জিগা আমার জিগা আমার দাদা কষ্ট কি গরু চুরি করছে তুই তুই এত বড় চোর কে এত বড় চোর কে হারাম দাদা আমরা কোনো চোর আসলাম না তুই কই কই তুমি তুমি চোর আসিলা হ্যাঁ খাচ্ছো দেড়া কথার কথা কইতাছি দোষ কিছু আর নাড়ি দাও সকালে মারছি আমরা যাই তোমার তোমার গরু আছে না আমি তো আমার বাড়িতে মুরগি ভালি আমার গো মনে করেন যে সাইডটা মুরগির ডিম কুইসা বয়েছে বুঝছেন কি এই হারাম দাদার সরে আমার এই কুইসা মুরগির গোয়ার নিচে থেকে ডিম চুরি করছে তে মাদর সাহেব আমনের বাড়িতে আমি জামান হয়েছিলাম এখন যেহেতু আমনে এনে আইসেন আমার এই বিচারটা একবার সূক্ষ্ম বিচার করে দেন না গো একেবারে ভালো করে করতে হইব হ্যাঁ সূক্ষ্ম বিচার মানে আর কঠিন বিচার কইরা দিম আমি হ্যাঁ ঠিক আছে গেরা গেরা বা সর থাকবে তুমি না হ্যাঁ কেন বিচার করবা মাদরে
পাক এসর মাতর বিচার করবা কেসর মাতো তো তুমি কি আর বাপ দেখে কিছু বুঝতাছ না কে কি হইছে এই যে বাপটা দেখো পিটাইছি পিটাইছি রাই তো চুরি করবার আইছাল আমার বাইতে কেরা এই যে মাত বলে এ মাত করে চুরি করবার আইছাল সেটা না আই মাত বলে তো সাহস তো কম না দেখছ এই একা কি কয় হ্যাঁ শুক কমিশন করবা না 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 আচ্ছা যখনের বাবি আমার বাইতে চুরি করবার আইছাল মাত করে গরু চুরি করে তুমি কি জানো আমার গোয়ালে ঢুকছিল তুমি কি মাত বলে কাছাইছো যে মাত করে চুরি করতেছে আর এক বাইতে যা এই পিডা বেশি করে আমি না বলে মা তোর আমরা চুরি করেন কে যে তো লাভ নাই মা তোর এই যে তুমি চুরি করেন তাহলে যে আঙ্গুর 10000 দিও না 16 দিলে আর পিছার কেন করব যেটা না সে পুরো না বাস এটা বাদ দি হাত আছে পুরো না বাস না তাহলে পুরো না বাস আঙ্গুর আছে তোমার হাতে একদম পিড়াই হ্যাঁ দেখছ আমি একটা বের দিয়া না ওড়া আরো এক মাত দর করে মান মারছে বুঝছেন কি।